একটা মেয়ের হাত এত সুন্দর হতে পারে? আমাকে একটু লিফট দিতে পারেন? আমার এক্সাম আছে, একটু লিফট দিতে পারেন আমাকে? না, হ্যাঁ হ্যাঁ পারবো, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বেশ ভাই, চলতে চলতে পৃথিবীর পরিচয় জানতে চেষ্টা করছিলাম। পরিচয় জানতে জানতে আমি একসময় আবিষ্কার করলাম, পৃথিবী আমাদের ইউনিভার্সিটিতে মাস দুয়েক আগে সদ্য ভর্তি হয়েছে। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। এবার বুঝে আমার প্রেমটা হয়ে গেল। তারপর থেকে ক্লাসের ফাঁকে, ক্লাসের শেষে বিথির সাথে একটুখানি কথা বলার জন্য মুখিয়ে থাকতাম। বিথি, তোমাকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমাকেও। একটা কথা ছিল তোমার সাথে। আমার একটা কথা ছিল তোমার সাথে। বলো। তুমি কি মিজান ভাইকে চেনো? কোন মিজান ভাই? টাঙ্গা ডিপার্টমেন্টে। হ্যাঁ চিনি। আমার ওনাকে ভালো লাগে। বাবা আয় না, বয় আমি একটু চা বানায় নিয়ে আসি। মন খারাপ? কি বাবা? ঠিক আছে, এত মন খারাপ কি হলো আবার? মিলন ভাই সালাম। ভাই ওই যে বিথিকে তো চেনেন? কোন বিথি? স্টাডি ডিপার্টমেন্টের। ও হ্যাঁ হ্যাঁ। ভাই বিথি আপনাকে ভালোবাসে, পছন্দ করে আপনাকে। তাই? ও তো খুব সায়, আপনাকে কিছু বলতে পারতেছে না। আমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই বললাম ওকে। দেখো সাহেব, বিথির চেয়ে এখন বিশেষ পরীক্ষাটা আমার কাছে খুব বিথি কিন্তু খুবই ভালো একটা মেয়ে। আমার ফ্রেন্ড বলে বলতেছি না, আসলে খুব ভালো। আমি এই মুহূর্তে আসলে এগুলো ভাবতে পারছি। আশা করি তুমি বুঝতে পারবে। ভালো। সাইফ কি বললো? বিথি ভেঙে পড়ে, ক্যাম্পাসে আসা বন্ধ করে দেয়। এইভাবে মাস ৬ পর বিথি আবার মিজানকে ভুলে স্বাভাবিক হয়ে যায়। মিজানকেও প্রায় ভুলে যায় বিথি। আর সেই সুযোগে আমি আবার ডিসিশন নিলাম, বিথিকে আমি আবার প্রপোজ করব। কি ব্যাপার বলো তো? বললে যে জরুরি কথা আছে। একটা কথা আছে তোমার সাথে। বিথি, আমি জানি না তুমি সম্পর্কের মানে কি বুঝো। আমার কাছে সম্পর্কের মানে কি জানো? আমার কাছে সম্পর্কের মানে হলো মায়া। পৃথিবীতে মানুষ সবকিছু মায়া কাটাতে পারলেও একটা সুন্দর সম্পর্কের মায়া কাটাতে পারে। এসব বলার জন্য আমাকে এখানে দেখেছো? তুমি আমার মায়া হবে বিথি। আসলে আমি ভেবে দেখলাম আমার পক্ষে প্রেম ভালোবাসা সম্ভব। তুমি যদি চাও তো আমি তোমাকে বিয়ে করবো। বিথি, তুমি এখানে হঠাৎ? এদিকে যাচ্ছিলাম, ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। কোনো প্রয়োজনে? এমনি এমনিতে তো নিশ্চয়ই আসোনি। এটা তোমার জন্য। কি এটা? দামি কিছু না, ডায়েরি শুধু। ডায়েরি? দিন দিন যারা আমার কাছের মানুষ হয় তারা আমি একটা করে ডায়েরি উপহার দিই। ভালো আইডিয়া। আমি কি তোমার কাছের মানুষ? বাবা মায়ের পর ভালো বন্ধুরা সবচেয়ে কাছের মানুষ হয়, আর আমার মনে হয় তুমি আমার সবচেয়ে ভালো। আমার কিন্তু ডায়েরি লেখার অভ্যাস, ফেসবুক আর মেসেঞ্জারে মনের কথা লিখলে সেটা কখনো এতটা টেকসই হয় না যতটা টেকসই কাগজের পাতায় হয়। মানুষ প্রেমে পড়লে দেখি দামি কথা বলছে। এখন থেকে ডায়েরিতে মনের কথা লিখে রাখবা, বুঝছো? কাজটা কি ঠিক হচ্ছে এভাবে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তটা? পরিস্থিতি আমাদের স্বার্থপর বানিয়ে ফেলে। মিজানকে আমার বাবা কোনোদিন মেনে নিবে না। মিজানকে ছাড়া আমি বাঁচব না। মিজান তোকে নিয়ে কোথায় যাবি? ও বলেছে বিয়ের পর আমাকে নিয়ে দেশে বাইরে চলে যাবে। এমনই ভালো থেকো। তোমার ট্রেন আসতে মেবি লেট হবে। আমি তোমাকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে আসি। তোমার মেবি ঠান্ডা লাগছে না? আমি একটা চাদর নিয়ে আসি। আমি একদম ঠিক আছে সাইফ। আমি নিয়ে আসছি, পাশে চাদর পাওয়া যায়। কথা বলতে বলো, তুমি এখনো বিয়ে করোনি কেন জানতে খুব ইচ্ছে করছে। আপনি বুকের ভেতরে এমন একটা মানুষের স্পর্শ পেয়েছিলাম যে অন্য কোনো মেয়েকে বুকের ভেতর জায়গা দিতে পারি। কাকে মারা করতে চাই আমি? তোমার ট্রেনের খবরটা নিয়ে আসি। চাইলে আজ জাপটে ধরে বলে দিতে পারতাম কতটা ভালোবাসি তোমায়, কিন্তু আমি কোনোদিনও তোমার করুণার ভালোবাসা চাই। তাই আমার না বলা ভালোবাসাটা খুব